বিশ্বের সবচেয়ে দামি একশো খেলোয়াড়ের মধ্যে নেই মেসি, রোনালদো কিংবা নেইমার, এটি কিভাবে? এবং তাদেরকে হটিয়েই এমবাপে এখন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। প্যারিস সেন্ট জার্মেইন ফ্রেঞ্চ ফরওয়ার্ড কিলিয়ান এমবাপে এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলার। সিআইইএস ফুটবল অবজারভেটরি দামি ফুটবলারদের এই তালিকা করেছে। একশো জনের তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি কিংবা নেইমারের মতন ফুটবলাররা। ফুটবল বাজারে কিলিয়ান এমবাপের মূল্যমান এখন ১৭.৫ কোটি পাউন্ডেরও বেশি। এই তালিকায় এমবাপের পরেই আছেন স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াসের মূল্যমান ১৫.৮৩ কোটি মতো। এই মৌসুমে জার্মান ক্লাব বোর্সিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন এলিং হার্ল্যান্ড। এই নরওয়েজিয়ান ফুটবলারের বাজারে দাম আছে ১৩ কোটি পাউন্ডের বেশি। ইংলিশ ফুটবলারদের মধ্যে জুট বলিংহ্যাম আছেন সবার উপরে, তার দাম প্রায় ১১ কোটি পাউন্ড। এই তালিকায় প্রথম ১০০ ফুটবলারের মধ্যে ৪১ জনই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। কিসের ভিত্তিতে এই দাম ঠিক করা হচ্ছে? এমন প্রশ্নে সিআইএস ফুটবল অবজারভেটরি বলছে তারা কিছুটা মানদণ্ড ঠিক করেছেন। একজন ফুটবলারের বর্তমান বাজারে যা সঠিক মূল্য নির্ধারণ করতে সাহায্য করে বলে তাদের দাবি। কিন্তু এটাও পরিবর্তন হতে পারে যদি একজন ফুটবলারের জন্য একের অধিক ক্লাব আগ্রহী থাকে এবং তারা আরও বেশি অর্থ ঢালতে চায় সেই নির্দিষ্ট ফুটবলারের জন্য, সেক্ষেত্রে এই দাম আরও বাড়তে পারে। যেমন ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে প্যারিস সেন্ট জার্মেইনের সাথে ৩ বছরের নতুন চুক্তি করেছেন। এর আগে তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবরই পাওয়া যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত পিএসজিতে থাকার সিদ্ধান্ত নেন। বাজারে তার চাহিদা দেখে পিএসজিও এমবাপের বেতন ভাতা বাড়িয়ে দেয়। ক্লাবের নানা সিদ্ধান্তে এমবাপের মতামতের গুরুত্ব পাবে বলে কথাও দিয়েছে। এছাড়া তিনি শুধু প্রভাবশালী ফুটবলারই নন, মাঠেও তিনি অন্যতম সেরা এই সময়ে। ফ্রান্সের হয়ে জিতেছেন বিশ্বকাপ, আর পিএসজির হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে লীগের সর্বোচ্চ ২৮টি গোল করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমবাপের বয়স মাত্র ২৩ বছর। তাকে এখন যে ক্লাবই দলে রাখবে তারাই লাভবান হবে। এমবাপের জন্য বিজ্ঞাপন নির্মাতারা হুন্মে হয়ে থাকে। তার জার্সি বিক্রি হয় দেদারসে, এই অর্থের পরিমাণ ক্রমশ বাড়বেই। এমবাপে আরও অনেক দিন মাঠে পারফর্ম করারও নিশ্চয়তা দেন। একজন খেলোয়াড়ের বয়স এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বয়সের সাথে পারফরমেন্স, কতদিনের চুক্তি আছে, ক্যারিয়ারে কতদূর এগোলেন এবং আন্তর্জাতিক ফুটবলে কোন দলে খেলেন, এসব বিষয় এখানে কাজ করে। সিআইএস ফুটবল অবজারভেটরি ২০১২ সালের জুলাই মাস থেকে শুরু করে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত ১৭৯০ জন ফুটবলারের ট্রান্সফারের ইতিহাস থেকে তথ্য উপাত্ত নিয়ে এই গবেষণাটি করেছে। মেসি রোনালদো নেই কেন? গত ২ দশকের বিশ্বের সবচেয়ে সফল ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, পেশাদার ফুটবলের সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক রোনালদো, ইউরোপিয়ান টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো, ৫ বার জিতেছেন এই ট্রফি। লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক এখন। সম্প্রতি এক ম্যাচে ৫ গোল দিয়ে তিনি হাঙ্গেরির পুস্কাসের গোল সংখ্যাও অতিক্রম করে গেছেন। লা লিগার ইতিহাসে মেসি সবচেয়ে সফল ফুটবলার, ৪টি চ্যাম্পিয়ন্স লিগও শিরোপা জিতেছেন তিনি। তবে বয়সের কারণে এবং ক্লাবে নিজেদের অবস্থানের কারণে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতন বড় তারকারা এই তালিকার সেরা ১০০তেও জায়গা পাননি, কারণ এই বয়সের ফুটবলাররা প্রায় নিজেদের শেষ ক্লাবে খেলছেন। ধারণা করা হচ্ছে এরপর লিওনেল মেসির গন্তব্য হতে পারে যুক্তরাষ্ট্র। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডেই তার শেষ মৌসুম খেলছেন বলেও শোনা যাচ্ছে। এই দুজনই মূলত ২০২২ সালের কাতার বিশ্বকাপকে কেন্দ্র করেই ফুটবল খেলছেন, যে কারণে পিএসজির হয়ে বিবর্ণ মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে দুর্দান্ত পারফর্ম করছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স আগামী ফেব্রুয়ারিতে ৩৮ হবে। পেশাদার ফুটবলে এই বয়সে শীর্ষ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার ঘটনা খুব বেশি নেই। সিআইএস ফুটবল অবজারভেটরি বাজারের দামের হিসেবে সেরা ১০০ ফুটবলারের মধ্যে ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুনাইয়ের বয়সই সবচেয়ে বেশি, সেটাই হচ্ছে ৩০। এই তালিকার সবচেয়ে দামি ডিফেন্ডার ম্যানচেস্টার সিটির পর্তুগিজ তারকা রুবেন দিয়াজ, তার বাজার মূল্য প্রায় ১১ কোটি পাউন্ড। বাজারের দাম বিবেচনায় বর্তমান ফুটবলারদের মধ্যে সবচেয়ে মূল্যবান রয়েছেন যারা, দেখে নেব তাদেরকে এক নজর।
কিলিয়ান এমবাপ্পে এখন 17.57 কোটি পাউন্ড, ভিনিসিয়াস জুনিয়র 15.83 কোটি পাউন্ড, এরলিং হল্যান্ড 13 কোটি পাউন্ড, পেদ্রি 11 কোটি পাউন্ড, জুড বলিংহাম প্রায় 11 কোটি পাউন্ড, ফিল ফরেন 10 কোটি 5 লাখ পাউন্ড, ফ্রেঙ্কি ডিয়ং 9 কোটি 61 লাখ পাউন্ড, লুইস দিয়াজ 9 কোটি 40 লাখ পাউন্ড, রুবেন দিয়াজ 9.5 কোটি পাউন্ডের কিছুটা বেশি, ফেরান তেরেস 9.5 কোটি পাউন্ড।